সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক বেদের সম্প্রদায়ের ভেতরেই অনেকগুলো গোষ্ঠী আছে বা তারা অনেকভাবেই থাকে তো প্রিয় দর্শক আমাদের যত দর্শক আছেন আপনারা এবং যত সাবস্ক্রাইবার আছেন তাদের সকলের একটা ধারণা যে তারা কিভাবে বসবাস করে তারা কি আদৌ এখন নৌকাতে বসবাস করছে এই বিষয়টা জানার তো এই বিষয়গুলো জানার জন্য এখন বর্তমানে আমরা আছি একটি ভাসমান বেদে আস্থানায় যেখানে দেখা গেছে বেদেরা থাকে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভাসমান কারণ তারা নৌকাতে বসবাস করতেছে তাদের জীবনযাপন হচ্ছে নৌকাতে তো এরকম নৌকাতে কিছু ভাসমান বেদেদের সাথে আমরা কথা বলবো কথা বলে তাদের জীবনযাপন সম্পর্কে জানতে চাবো তো চলুন আমরা তাদের সাথে কথা বলি তো আপা আসসালামু আলাইকুম তো এখন সময় তো প্রায় হয়েছে দুপুর দুপুর হয়ে গেছে তো এখন মূলত আপনারা কি করবেন এখন খাওয়া ভাই একটু রেস্ট নিব একটু রেস্ট দিবেন গ্রামে যাব গ্রামে যাবেন তো আপা আপনার জীবন যাপন সম্পর্কে কিছু বলেন আমাদের জীবন যাপন সম্বন্ধ ভাই ছোট থেকে বড় হইছে বাপ মানুষ করছে আমরা সাতটা বই নাম ভাই নাই আমগো অনেক কষ্ট করে মানুষ করছে আমরা পড়ালেখা করতে পারি নাই আমরা মনে করেন এই নিজে কাজকর্ম কইরা ব্যবসা কইরা

তো এর জন্য আপনারা ওগুলা না পাওয়াতে আপনাদের সন্তানদের সন্তানদের আপনারা মাদ্রাসায় দিতে পারেন না আর ওগুলা পাইলে আপনাদের ইচ্ছা ছিল যে আপনাদের সন্তানরা আপনারা মাদ্রাসায় লেখাপড়া করাইবেন যাক আপনার জীবন যাপন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এখন বর্তমানে ইচ্ছা কি মানে নৌকাতে থাকতে চান সারা জীবন নৌকায় কিভাবে থাকতে মনে চায় তুফান মেঘ তুফান আলে কষ্ট হয় খোলা পানি অনেক কষ্ট হয় নৌকা ডুবে যায় আনন্দতি একটু বাড়ি ঘর রা সবাই ভাই তনু কসাইরা আপনি আগে থাকতেন কথা এখানে যেহেতু আপনি বউ হিসাবে আসছেন তাই না আগে থাকতেন কোথায় আতে থাকতাম মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে থাকতেন তো আপনার বিয়েটা হয়েছে কি মুন্সিগঞ্জে না এখানে মুন্সিগঞ্জে ইত্তেকি হয়েছে এখানে নিয়ে আইছে তো মুন্সিগঞ্জ থেকে যখন বিয়ে হলো তখন একটা ভালো একটা পরিবারের ছেলের বিয়ে করলে ভালোই তো না

দোকান থেকে আর বাকি কইরেন না খাই পরের দিন দেই দোকান থেকে দোকানদার কি আপনাদের বাকি দেয় হ্যাঁ দেয় সবসময় टाकी সবসময় खानेর জন্য আপনাদের বাকি দেয় ও খাই আর আচ্ছা আপনি আরেকটা বিষয় বলবেন তো আপনার মা বাবা কি করে আমার বাপ মারা গেছে 4 বছর হইছে আমার মা আমার ছোট বোনের খাওয়ায় আমার মা বুড়া মানুষ কোনো কাজকর্ম করতে পারে না কাজকর্ম করে না হ্যাঁ তো আপনার মা বাবার সংসারটা কিভাবে চলে

তো যাক আপা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অনেক বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি আপা আমার নাম রুবিমনি রুবিমনি আপনার বর্তমান বয়স কত বয়স 14 14 বছর আপনি কি করেন আমি পড়াশোনা করি পড়াশোনা করেন কোন ক্লাসে মানে লেখাপড়া করেন 8 8 এ পড়েন তো লেখাপড়াটা কোথায় করেন মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এখন বর্তমানে কোথায় আছেন আপনি এখন বর্তমান কুচ্চামারা আছে কুচ্চামারা আছেন এখানে কার কাছে আসছেন বড়াপুর কাছে বড়াপুর কাছে আসছেন তো আপনি কি বড়াপুর মানে এখানে কি সব সময় কন্টিনিউ ঘুরতে আসেন না আপনার বাসাতেই থাকেন না মাঝে মাঝে ঘুরতে আসে মাঝে মাঝে ঘুরতে আসেন আর মূলত থাকেন হচ্ছে থাকেন হচ্ছে কোথায় যেন মুন্সিগঞ্জ ওখানে কার কার সাথে থাকেন আমার আম্মুর সাথে থাকি আপনার আম্মুর সাথে থাকেন আম্মু কি করে আম্মু বইসা থাকে আম্মু বাসায় থাকে সব সময় তাহলে আপনার এই যে লেখাপড়ার দায়িত্বটা মানে লেখাপড়া করতে যে টাকাটা খরচ হয় টাকাটা কে দেয় আমার ভাই বোন দেয় সবাই আপনাকে কতটুকু মানে আপনি তো সবার মনে হয় সম্ভবত সবার ছোট তাই না তো আপনাকে সবাই কতটুকু ভালোবাসে এবং সাপোর্ট করে অনেক অনেক তো আপনার স্বপ্ন কি ভবিষ্যতে আপনার স্বপ্ন বা ইচ্ছা কি আমি বড় হয়ে লেখাপড়া করে একটা চাই চার কি লইতে পারবো চাকরি করবেন কি চাকরি করতে চান এ ডাক্তার হবেন ডাক্তার হয়ে আপনি কি করতে চান মানুষের সেবা করব মানুষের সেবা করবেন তো ডাক্তারের ভেদর তো অনেক রকমের ভেদাভেদ আছে আপনি কোন ডাক্তারটা হবেন চোখের ডাক্তার নাকি এমনিই যে একটা ডাক্তার হলেই হবে আমি মোটামুটি একটা ডাক্তার হতে চান তো ডাক্তার হতে গেলে তো আপনার ডাক্তারি লেখাপড়া করা লাগবে তো এই লেখাপড়ার খরচটা কি আপনার ফ্যামিলি বা আপনার পরিবার বহন করতে পারবে পারবে আমার আম্মু পারবে আপনার আম্মু পারবে কারণ আপনার আম্মু তো কোনো কাজ করে না তাহলে কষ্ট করে আম্মু মানে বিভিন্ন জায়গা থেকে মানে টাকা সংগ্রহ করে আপনাকে লেখাপড়াটা করাবে তো আপনাদের বেদেদের ভিতরে একটা বিষয় দেখি আমি যে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে আপনার মা বাবা কি আপনাকে অনেক তাড়াতাড়ি মানে আপনার বাবা তো জীবিত নেই মাকে অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে আপনার বিয়ে দিবে না তো আনুমানিক আর কত বছর পরে বিয়ে দিবেন আপনার 18 বছর হবে 18 বছর হল এখন তো আপনার বয়স হচ্ছে 14 বছর তো আরেকটা বিষয় বলেন স্কুলে তো যান সব সময় তো আপনার যে বান্ধবিরা বান্ধবিরা থাকে তারকে কখনো আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কোন সম্প্রদায়ের বা কে এগুলো কিছু জিজ্ঞেস করে আপনার বান্ধবিরা আপনার বান্ধবিরা সবাইকে আপনাকে ভালোবাসে জি বান্ধবীদের কাছ থেকে ভালো একটা সাপোর্ট পান হ্যাঁ সাপোর্ট পান না আপনার বান্ধবী তো শব্দ হচ্ছে মুন্সিগন্স ঠিক না আরেকটা বিষয় বলবেন আপনি তো অবশ্যই যেহেতু একটা মেয়ে হয়ে জন্মেছেন তাহলে অবশ্যই একটা ছেলেকে বিয়ে করতে হবে কোন ধরনের ছেলে আপনার পছন্দ যে উপরে থাকে মানে লম্বাচورا বা না কালো না হচ্ছে খাটো না হচ্ছে মোটা কিরকম ছেলে আপনার পছন্দ আমি লম্বা লম্বাচورا ছেলে আপনার পছন্দ কেন খাটো ছেলেরা কি করবে তাহলে কি খাটো ছেলেরা বিয়ে করবে না যারা খাটো আছে তারা কি বিয়ে করবে না সবাই যদি লম্বা ছেলেদের পছন্দ করে হ্যাঁ আপু মানে আপনি তো লম্বা ছেলেকে পছন্দ করেন সব সব মেয়েরাই যে আমি জিজ্ঞেস করছি সবাই বলে যে আমরা লম্বা ছেলেকে পছন্দ করি তাহলে যে ক্ষেত্রে খাটো যে সমস্ত ছেলেরা আছে যারা হাইট একটু কম তাদের কি মানে বিয়ে করার জন্য তারা মেয়ে পাবে না অবশ্যই পাবে অবশ্যই পাবে তো আপনি তো পছন্দ করেন লম্বা ছেলেকে তাই না তো আপু সাংস্কৃতিক অনুষ্ঠানে কি গান গাওয়া হয় কখনো তো কোন গান পারেন এমনি জাতীয় সঙ্গীত ছাড়া কোন ধরনের গান পারেন আপনি গান না তো ছড়া ছড়া পারেন না কি ছড়া পারেন যে আমাদের দেশটা স্বপ্নপুরী একটু বলেন তো আমাদের দেশটা স্বপ্নপুরী স্বাধীন মদে ফুতুলি লাল পরি নীল পরি লাল পরি নীল পরি সাথে ভাব করি সবার সাথে ভাব করি এইখানে মিথ্যে কথা কাউ বলে না এইখানি অসভ্য পথে চলে না খেলার সময় খেলা করি পড়া সুরমায় পড়া করি আমাদের দেশটা স্বপ্ন স্বপ্নপুরি সাথী মদের ফুল তুলি লাল পরি নীল পরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি তো যাক আপা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার পেছনে যে খাবার খাইতেছে উনি আপনার কি হয় আমার বোনজি আপনার বোনজি উনি কি খাইতেছে খাবার খাইতেছে কি রান্না করছেন আজকে আপনারা মুরগির মাংস রান্না করছেন তো মুরগির মাংস কে রান্না করছে আপনি না আপনার বোন আপনার বোন মানে আমি আপনার বোনের কাছ থেকে শুনলাম আপনি শুধু খাইতে পারেন কোনো রান্না বান্না করতে পারেন না কথা কি সত্যি না মিথ্যা উনি কোনো রান্না বান্না করতে পারে রান্না বন্না করতে পারেন তো বোন হিসাবে কি মানে দায়িত্ব আছে না যে রান্না বন্না শেখানোর তা আপনি কি শিখান শিখান না দেখা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাদের জীবনটা সুখের হোক আমরা চাই সবসময় আমরা কামনা করি আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আমরা একটা বেদে সম্প্রদায় একটা পরিবারের কাছে আজকে এসেছি এসে তাদের জীবন সম্পর্কে জানতে চাইছি এবং দেখতেছি বর্তমানে তারা কেমন আছে তো আপনারা দেখতে পারলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন চাচি ভালো আপনার নাম কি আমার নাম তো আচ্ছা আপনার বর্তমান বয়স কত এখন বয়স বাবা

তো মোটামুটি এখন সরকার থেকে কিছু পান পান তো সুপ্রিয় দর্শক আমরা আজকে একটা বেদে পরিবারের সাথে কথা বললাম তারা মূলত নৌকাতে থাকে নৌকাতে বসবাস করে তো তাদের সাথে কথা বলে আমরা অনেক বিষয় সম্পর্কে জানলাম এবং আপনাদেরও জানানোর চেষ্টা করলাম তো আশা করি এই ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম